হ্যালো সবাই, কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা অনেকেই অ্যানিমেশনে ইন্টারেস্টেড থাকি, কিন্তু অ্যানিমেশন যে সফটওয়্যারগুলো রয়েছে, অ্যাডোবি ফ্ল্যাশ বা 3D অ্যানিমেশন বলেন, ব্লেন্ডার, 3ds ম্যাক্স, সবগুলোর ইন্টারফেস অনেক বেশি কনফিউজিং মনে হয়। কিন্তু আপনি জানেন কি, আপনার কম্পিউটারে থাকা পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি খুব সহজে অ্যানিমেশন তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে একটি বেসিক অ্যানিমেশন তৈরি করতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন আপনার কম্পিউটারে বিল্ট ইন থাকা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। অনেকেই অ্যানিমেশন ইন্টারেস্টেড আছেন, অনেকের অফিসিয়াল কাজে প্রেজেন্টেশন মেক করতে হয়, অনেকের ছোটোখাটো অ্যানিমেশন ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করতে হয়। সো আপনার আসলে অ্যানিমেশন সম্পর্কে সেরকম ধারণা থাকার আপনার সে সম্পর্কে সেরকম ধারণা নেই বলে হয়তো আপনি করতে পারছেন না কাজগুলো। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম বেসিক একটি অ্যানিমেশন। সেটি হলো, প্রথমে দেখাবো আপনি কীভাবে একটি ক্যারেক্টার ডিজাইন করবেন পাওয়ার পয়েন্টে, এবং সেটিকে আপনি কীভাবে একটি ওয়ার্ক সাইকেল দেবেন, একটি হাঁটার যে পুরো সাইকেল সেই অ্যানিমেশনটি আপনি তৈরি করবেন। এবং তার সাথে সাথে আমি দেখাবো সেই অ্যানিমেটেড যে ক্যারেক্টার সেটিকে আপনি একটি ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে বা একটি সিনের উপর দিয়ে কীভাবে হাঁটিয়ে নিয়ে যাবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস ডাইভ ইনটু দ্য প্রজেক্ট। প্রথমে এর জন্য আমি আমাদের যে পাওয়ার পয়েন্ট ওপেন করে নেব। আমি পাওয়ার পয়েন্ট 2016 ভার্সন ইউজ করছি, আপনি চাইলে এটি দিয়ে কাজ করতে পারেন। তো এর জন্য প্রথমে আমাদের দরকার একটি নতুন ডকুমেন্ট নেওয়া। আমি ফাইলে যাব এবং নিউ ডকুমেন্ট নেব। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, আমার এগুলো দরকার নেই, তাই আমি এগুলো ডিলিট করে দিলাম। তো আপনার স্লাইডের সাইজ যদি 4:3 থাকে, আপনি যেহেতু এটি অ্যানিমেশন তৈরি করবেন, আমাদের নর্মাল সব ডিসপ্লেগুলো, সব মনিটর বা টেলিভিশনগুলো 16:9 রেশিও ইউজ করে, এর জন্য আপনি রেশিওটা চেঞ্জ করে নেবেন। সেটি চেঞ্জ করার জন্য আপনি যাবেন ডিজাইনে, ডিজাইন থেকে আপনি দেখবেন এখানে স্লাইড সাইজ রয়েছে, সেটা থেকে আপনি ওয়াইড স্ক্রিন করে দিলে হবে 16:9। ওকে, এবার চলে যায় আমাদের প্রথম যে ধাপ, সেটি হলো ক্যারেক্টার ডিজাইন। আপনি কীভাবে একটি ক্যারেক্টার তৈরি করবেন পাওয়ার পয়েন্টে। তো ক্যারেক্টার তৈরি করার জন্য আমি প্রথমেই যে আমার যে ক্যারেক্টার হবে সেটির হেড তৈরি করে নেব। আমি একটি এখানে একটি অংশ দিলাম, এটির আমি ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। ফিল কালারটা আমি যাতে মনে হয় এটা আসলে স্কিন টোন, এর জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে দিলাম। আপনি আপনার পছন্দ মতন একটি কালার দিয়ে নেবেন, এবং যে স্ট্রোক যে কালার বা আউটলাইন যে কালার সেটিকে আমি নো করে দেবো, কারণ আমাদের আউটলাইন কালার কোনো এখানে দরকার হবে না। তো আমার মাথার যে বেসিক শেপ সেটি হয়ে গেল। এবার আমি এটিকে চুলের অংশ নিয়ে আর্ট করবো, তার জন্য আবার শেপে যাবো। শেপ থেকে আপনি দেখেন এখানে ওয়েব যে টুলটি আছে সেটি দিয়ে আপনি চুলের কাজগুলো করতে পারবেন। আমি এটি দিয়েই করব। আমি তো এটি আমার মূলত চুলের ডিজাইনটি হয়ে গেল। এবার আমি আমার যে ক্যারেক্টার সেটিকে একটা চোখ দেব। চোখের জন্য আমি শেপে গিয়ে সার্কেল নেব, একটি চোখ এঁকে দিলাম। আমি কালারটি আমার স্কিন টোন থেকে কপি করে দেবো, এর জন্য আই ড্রপারটি নিলাম, স্কিন টোন থেকে কপি করলাম, এবং
যেহেতু স্কিন টোনের সাথে যাতে চোখটা আমার মিশে না যায়, একটু সেপারেট করার জন্য আমি মরফিল কালারে যাব এবং এই কালারটিকে একটু ডার্ক করে যাবো, যাতে আমার এই কালারটির সাথে মিশে না যায় এবং সাথে সাথে আমি আউটলাইনটিকে নো আউটলাইন করে দেব। আমি আরেকটি চোখ দিয়ে দিই, দুটি চোখ পাশাপাশি বসিয়ে দিই। ফ্ল্যাট ক্যারেক্টার নিয়ে আসলে অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়। আপনি আসলে অত কিছু দরকার নাই যে আপনার চোখগুলো পারফেক্ট হতে হবে, মুখগুলো পারফেক্ট হতে হবে। আমি চোখটাকে কপি করে আমি ক্যারেক্টারটির জন্য একটি কান তৈরি করে দিলাম এবং কালারটি আমার যে স্কিন টোন সেটির সাথে ম্যাচ করে দিলাম, একটু রোটেট করে দিলাম এবং পজিশন অনুযায়ী আসলে আমি তারপরে বসিয়ে দিলাম। সো আমাদের ক্যারেক্টারের চোখ মুখ কান চুল সবই তৈরি হয়ে গেল। এবার আমি পুরো আমার আসলে হেডের কাজ যেটা সেটা শেষ, এর জন্য আমি পুরোটিকে সিলেক্ট করব এবং গ্রুপে গিয়ে গ্রুপ করব। সো আমাদের মাথার অংশ শেষ। এবার আমার ক্যারেক্টারটির জন্য একটি গলা তৈরি করব, নেক যে অংশটি সেটি তৈরি করব। এর জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড টুল যেটি সেটি সিলেক্ট করে নিলাম এবং জুম করে নিলাম। কন্ট্রোল প্রেস করে আপনার মাউসের হুইল বাটন, আপনি যদি জুম আউট হবে, আমি এখান থেকে আমার নেকটা তৈরি করে নেব। আমি আমার পছন্দসই কতটুকু দরকার সেরকম একটা অংশ দিলাম এবং আবার গিয়ে ফিল কালার থেকে আমি আই ড্রপার দিয়ে স্কিন টোনটি নিয়ে নিলাম। তারপর আমার যে আউটলাইন কালার সেটিকে আমি নান করে দিলাম। আর আমি আমার এই নেকের অংশটাকে একদম পিছনে পিছনে দিয়ে দেবো, সেন্ট সেন্ট ব্যাকে আমার একদম পিছনে অংশ চলে গেল। আমি চাচ্ছি এখন আমার গলার সাথে নেকটা মিশে গেছে, এখান থেকে একটা শ্যাডোর মতন থাকবে, তাই কী করবো, আমি ইনসাইডে যাবো, এখান থেকে একটি ট্রায়াঙ্গেল শেপ নিব, ত্রিকোণ শেপ নিয়ে এখানে দেবো এবং স্কিন টোনটি কপি করে নিব এবং ফিল কালারটি নো করে দেব। এবার আমি ফিল আউটলাইন নো করে দেবো এবং ফিল কালারে আমার যেটা ছিল যে টোনটা আমি সেটাকে আরেকটু গাঢ় করে দেবো, যাতে এটা মনে হয় একটা শ্যাডো। ওকে, এবার এটিকে আমি মাথাটাকে সব থেকে প্রথমে নিয়ে আসি, তাহলে বোঝা যাবে আসলে। আর আমার এবার যে শ্যাডো এফেক্ট, আমি আমার ক্যারেক্টারটির যদি জন্য বডি ডিজাইন করে নিব, বডি ডিজাইন করার জন্য আমি আবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি নিব এবং আমার ইচ্ছা অনুযায়ী একটি সাইজে আমি আসলে আমার ক্যারেক্টারটির জন্য একটি বডি তৈরি করে নিব। তার আগে একটু ব্যাপার মিস করে ফেলেছি, সেটা হলো আমি যখন আমার এই এটাকে আমার যে বডির অংশটাকে রাখবো আমার নেকের উপরে, এটা মিশে যাচ্ছে মনে হচ্ছে। আমি চাচ্ছি এই অংশটুকু একটু রাউন্ডেড হবে, যাতে মনে হয় যে আমি যে শার্ট বা টি শার্ট পরেছি সেটার যে গলা আমার এই অংশটি থেকে বের হয়েছে। এর জন্য আমি আসলে এখানে আরেকটি সার্কেল যোগ করে দিতে পারি, তাহলে সেই রাউন্ডেড যে এফেক্টটা সেটা আমি এখান থেকে পাবো। একটা সার্কেল তৈরি করে নিলাম, এটি আমি ফিল কালার দিয়ে দিলাম আই ড্রপার দিয়ে, আর আউটলাইন কালার নান করে দিলাম। এবার এটিকে আমি অংশটির সাথে এক সাইজে মিলিয়ে বসিয়ে দেবো এবং পুরোটাকে আবার আমি গ্রুপ করে দিলাম। ওকে, এবং এটিকে আবার ব্যাক গ্রুপ করেছি, আবার কাজ করেছি, তাই এটি আবার উপরে চলে আসছে, তাই আমি আবার এটিকে পিছনে পাঠিয়ে দিলাম। এবার আমার যে বডির অংশটি সেটিকে নিয়ে আমি কাজ করব, সেটিকে আমি এখানে বসালাম। যে কোনো একটি আমি কালার এখান থেকে চুজ করে দেবো আমার বডির জন্য, যে কালারটি আপনার ভালো লাগে সেরকম একটি কালার আপনি দিতে পারেন। আমি মোর কালারে গেলাম, এখান থেকে একটি কালার চুজ করি, ধরেন এই কালারটি আমি দিতে চাচ্ছি, এবং এখান থেকে আমি আউটলাইনটি
নোয়া ড্রেন করে দিই, কালারটা একটু বেশি কটকটে হয়ে গিয়েছে, একটু হালকা করে দিই আর। ওকে, না আমি কালারটা আসলে ভালো লাগছে, আমি চেঞ্জ করতে চাই। ওকে, তো গলাটা মনে হচ্ছে পিছন থেকে আসছে, আমি এর জন্য কি করব এখন, আবার আমার বডির অংশটিকে পিছনে পাঠিয়ে দেবো। এখন দেখেন মনে হচ্ছে আমি একটি টি শার্ট পরা এবং আমার গলাটি এখান থেকে আসছে, সো আমি সুন্দরভাবে সেন্টারের ওয়েতে এটিকে বসিয়ে দিলাম। এবার আমার নিচের অংশ, আই মিন পা এবং আমার যে ড্রেস নিচের সেটি তৈরি করার পালা, এর জন্য আমি এখান থেকে আপনি বিভিন্ন কিছু করতে পারবেন। দেখেন আপনি এখান থেকে ট্রাই করে আপনার জন্য কোন টুলটি ভালো কাজ করে। তো আমি পায়ের এখান থেকে এই টুলটি সিলেক্ট করে নিলাম, এটিকে আমি রোটেট করে দিলাম। এবার আমি এটার কালার সেট করব, নীল কালার আমি অ্যাশ টাইপের কোনো একটি কালার দিব। ওকে, কালারটি দিলাম এবং আউটলাইন কালারটি যথা আগের মতোই নান করে দিলাম। এবং এটি হলো আমার আসলে নিচের অংশটুকু আমি তৈরি করলাম, এখান থেকে আমার পায়ের অংশটি তৈরি হবে। তো এর জন্য আমি কী করব, আমি বডির এই অংশটিকে একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে ফেললাম, সেন্ট ব্যাক। এবার আমি পা ড্র করবো, এর জন্য আবার ইনসাইডে যাবো, শেপে যাব, এখান থেকে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি নিব এবং আমার পা তৈরি করব। সো আমার পা তৈরি হয়ে গেল, এখন এখান থেকে আমি কালার সেট করে দেব আমার প্যান্টের যে কালার সেটি। এবং আমি এখানতে আপনার যে কালার সেটিকে নান করে দেব। মোটামুটি আমার পায়ের কাজ শেষ, এবার আমি পায়ের সাথে একটু যাতে আরেকটু বেশি ন্যাচারাল মনে হয় তাই সেটার জন্য আমি একটু এটাকে একটি জুতা পরিয়ে দিতে চাই। এর জন্য আমি যে কোনো একটি টুল ইউজ করতে পারি, আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি ইউজ করলাম। সেম কালারের আমি নিব না, জুতার কালারটা একটু ভিন্ন নিব। সরি, আউটলাইন কালারটা নান হবে, আমি জুতার ফিল কালারটা একটু ডিফারেন্ট নিতে চাচ্ছি। ডিফারেন্ট নেব না, আমি জুতার কালারটি আমার প্যান্টের যে কালার সেটি নেবো, বেশি কমপ্লিকেটেড আমি করবো না ডিজাইনটিকে। আপনার কতটুকু দরকার সাইজ সেভাবে সাইজ বসিয়ে দিন। এবার একটি ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে, যেহেতু আমি এটাকে অ্যানিমেট করবো, আমার রিগিংয়ের একটা ফ্যাক্ট রয়েছে। এই আমার পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন অ্যানিমেট করার জন্য সেরকম কোনো আসলে টুল নেই, তাই আমার কিছু টেকনিক খাটিয়ে আমাকে অ্যানিমেট করতে হবে। আমি পরবর্তীতে আপনি বুঝবেন আমি কেন করছি। আমি এখানে আমার এই পায়ের সাথে সাথে আমি আরেকটি অংশ নিব, আপনি পায়ের যে সেন্টার পয়েন্টটি এটি মনে রাখবেন, সেই সেন্টার পয়েন্টটি থেকে একদম সম দূরত্বে আপনি আরেকটি সার্কেল নেন, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, ঠিক এখান থেকে এই পর্যন্ত একটি দূরত্ব একটি সার্কেল নেন, কোনো মাপের একটি সার্কেল নিলেই হবে। এবার এটির সাথে আপনি অ্যালাইন করে দিন এবং এই সার্কেলটির ফিল কালার নো ফিল কালার করে দেবেন, আউটলাইন কালার নো আউটলাইন কালার। এবার আমি পুরো জিনিসটি সার্কেলটি সিলেক্ট করা অবস্থায় শিফট প্রেস করে এটিকে সিলেক্ট করবো এবং এটিকে সিলেক্ট করবো, তারপরে গ্রুপে যাব, গ্রুপ হয়ে গেল, আমার পুরো জিনিসটি একটি অংশ হয়ে গেল। এবার দেখুন আমি যদি রোটেট ইফেক্টটি চালাই তাহলে কিন্তু আমার এই জায়গাটিকে সেন্টার করে তারপর আমার এটি মুভ করবে, আর যদি আমার এখানে বলটি না থাকতো তাহলে আসলে এই জায়গাটিকে সেন্টার করে এটি মুভ করতো, যাতে আমাদের অ্যানিমেশন করতে আসলে সমস্যা হতো। যাই হোক, এবার এই সেম পাটাকে আমি কপি করে আর একটি অংশ এই পাশে পেস্ট করে দেব। এই অংশটিতে আমি একটু শ্যাডো এফেক্ট দেব,
ওকে ডান। আর এই পাটিকে আমি পিছনে পাঠিয়ে দেব, আমাদের ওই পাশের পা, সরি, সিলেক্ট করে ব্যাক পিছনে চলে গেল। ওকে, আমার আমার বডি শেষ, পা শেষ। এবার চাচ্ছি আমি আমার ক্যারেক্টারটির জন্য হাতের ডিজাইন করব। এর জন্য আমি আবার ইনসার্টে যাব। একটু কমপ্লিকেটেড গাইস, একটু আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক ইজি হবে। যদি আপনি আসলে রিয়েল ইন্টারেস্টেড হন, এখান থেকে আমি আবার কালারটিকে কপি করে নিব, আমার যে জামার কালার সেটির সাথে যাতে ম্যাচ হয়। এর জন্য আমি আই ড্রপার নেব, কপি, এবং আমি এখান থেকে আউটলাইনটি আউটলাইন করে দেবো, এবং এটিকে আমি এই অ্যাঙ্গেলে রাখি। আবার ইনসাইডে যাব। আমি এখানে আসলে আমার ক্যারেক্টারটির জন্য হাত তৈরি করছি। এখান থেকে আমি আবার আই ড্রপারে যাব। আই ড্রপার থেকে আমি স্কিন টোনটি নিব, হাতের অংশ আমার যেহেতু, আর আমি আউটলাইনটিকে নান করে দেব, সরি, নো আউটলাইন। এবার এটির সাথে আমি ম্যাচ করে এটিকে আবার কপি করে পেস্ট করবো। আরেকটি অংশ অ্যাঙ্গেল আমি দেব। তো আমার হাতের মোটামুটি ডিজাইনটি হয়ে গেল, পুরোটাকে আমি গ্রুপ করে ফেলবো। এবার এটিকে আমি একটু বেশি বেশি বড় হয়ে গেছে, এভাবে এখানে দিয়ে দিলাম। এবং এটিতে আবার যদি আমি একটু শ্যাডো এফেক্ট দিতে চাই, ফরমেট শেপে যাব, এখান থেকে আমি শ্যাডো এফেক্ট দিয়ে দেবো, দুবিলাম অ্যাঙ্গেলটি উপর থেকে নিচের দিকে দিব আমি, সাইজ পারফেক্ট সাইজ মনে হচ্ছে, ট্রান্সপারেন্সি আপনি আপনার ইচ্ছা মতো আসলে কম কমিয়ে বেশি বেশি করে দেখতে পারেন। তো আমার মূলত হাতটা তৈরি হয়ে গেল। এই সেম হাতটাকে আমি আসলে আরেকটি অংশ বাকি রয়েছে, সেটি হলো সে আগের মতো আমি চাচ্ছি আমার এই অংশটাকে কেন্দ্র করে আমার হাতটা রোটেট করবে, যখন মুভ করবে। তো তার জন্য আমার যে কাজটি করতে হবে, আবার একইভাবে ইনসার্টে গিয়ে আমি একটি সার্কেল নিলাম, এবং এই ডিস্টেন্স থেকে আমি মোটামুটি একটা আইডিয়া করে একটা সার্কেল ক্রিয়েট করে নেব, এবং এটির ফিল কালার, নো ফিল কালার দেবো, আউটলাইন কালার আমি উঠিয়ে দেবো, তারপর পুরো জিনিসটাকে আমি গ্রুপ করবো। তৈরি হয়ে গেলো। এবার যদি আমি এটাকে মুভ করি, তাহলে এই অংশটাকে কেন্দ্র করে এটি আসলে মুভ হবে। সো পারফেক্ট, আমাদের এই পর্যন্ত এখানের কাজ। আর একটি হাত আমি কপি করে পেস্ট করলাম, এবং এটিকে সেন্ড টু ব্যাক যদি দেই পিছনে চলে যাবে, তারপর আমি পজিশনটিকে অ্যাডজাস্ট করে নেব। তো আমার বেসিক কাজ শেষ, আমার যে ক্যারেক্টার সেটি ডিজাইন করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটিকে অ্যানিমেট করব, যাতে এটার যে ওয়ার্কিং ইফেক্ট সেটি দিতে পারি। এর জন্য আমি প্রথমে আমার পাটাকে অ্যানিমেট করব, এর জন্য সিলেক্ট করব, এবং অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে যাব, এবং এখান থেকে আপনি দেখেন মোর এম্পাসাইজ এফেক্টস আছে, আপনি এখান থেকে স্পিন সিলেক্ট করবেন এবং ওকে দিলেন। তারপর আমার অ্যানিমেশন প্যানটি আমি অন করে নেব, এবং এখান থেকে আমি ডিউরেশনটি 0.40 করে দিলাম। আর এরপরে যদি আমি এখানে রাইট ক্লিক করি, আমার যে এফেক্ট অপশনে যাব, এখান থেকে আমি যে আমাদের অ্যামাউন্ট কতটুকু মুভ করবে ঘুরবে সেটিকে আমি এখান থেকে 20° করে দিলাম, অটো রিভার্স দিয়ে দিলাম,
এবং টাইমিংয়ে গিয়ে আমি ডিউরেশন 4 থাকলো 10 সেকেন্ড দিয়ে দিলাম। এবার দেখি কি অবস্থা হয়। ইফেক্টসে যাই আমি, এখান থেকে ক্লক ওয়াইজ যদি কাউন্টার ক্লক ওয়াইজ দিই তাহলে কি অবস্থা হয়। আমার ক্লক ওয়াইজ যেটা হবে ক্লক ওয়াইজ, ওকে অংশটি আর একটু ভিতরের সাইডে নিয়ে আসতে পারি, এই অংশটিকেও আর একটু ভিতরের সাইডে নিয়ে আসতে পারি। এবার আমার যে অংশটিকে অ্যানিমেট করলাম এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করি এবং তারপরে আমি সেকেন্ড পায়ে ক্লিক করি তাহলে সেকেন্ড পার্টি আমার অ্যানিমেটেড হয়ে গেল। তো আমার দুইটা অংশ অলরেডি অ্যানিমেটেড হয়ে গেল। সেকেন্ড অংশটিকে আমি সিলেক্ট করে যদি উইথ প্রিভিয়াস দিই তাহলে আগের যে পার্টি সেটির সাথে দুই সেকেন্ড পার্টিও অ্যানিমেটেড হবে, দুইটি অংশই হবে। একসাথে যদি দেখি কেমন দেখা যায় দেখেন, দুইটিই আমার একদিকে হচ্ছে। সো আমার এখানে যে ট্রিকটি করতে হবে সেটা হলো সেকেন্ডটির ক্ষেত্রে আমি আমার যে অ্যাঙ্গেল সেটি ক্লক ওয়াইজ না দিয়ে আমি কাউন্টার ক্লক ওয়াইজ দিব। সো আমরা যদি একসাথে প্লে করি একটা হাঁটার এফেক্ট চলে আসছে অলরেডি। আমি সেম ওয়েতে আমাদের এই হাতের অংশটিকেও অ্যানিমেট করব। তো এর জন্য আমি আপনার প্রথম যে পার্টি ছিল সেটিকে সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার দিলাম এবং আমার দ্বিতীয়টিকে এটি পেস্ট করলাম, এবং দ্বিতীয় যে পার্টি ছিল সেটি সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার নিলাম এবং প্রথম হাতটিতে পেস্ট করলাম। যে আমাদের বাম্পায়ের সাথে আমার ডান হাতটি সামনের দিকে আগায়। সো যদি পুরো অ্যানিমেশনটা আমরা প্লে করি তাহলে কী অবস্থা দাঁড়ায় দেখেন। সরি, আমার এই অংশটিকেও উইথ প্রিভিয়াস দিয়ে দিয়ে দিতে হবে, এটা উইথ প্রিভিয়াস দেওয়াই আছে। সো এই তো মোটামুটি হাঁটার একটি এফেক্ট চলে আসছে। স্টপ, আমি পা দুইটিকে আর একটু কাছাকাছি দিয়ে আসতে পারি। এবার যদি প্লে দেই মোটামুটি ভালো একটু রেজাল্ট আমাদের পাওয়া গিয়েছে। এবার চাচ্ছি আমাদের এই অংশটির সাথে আমাদের মাথাটি একটু নিচের দিকে উপর নিচে ওঠানামা করবে। সেটি করার জন্য আমরা এই মাথার অংশটি সিলেক্ট করব এবং অ্যাড অ্যানিমেশনে যাব এবং এখান থেকে আমাদের গ্লো এবং স্ট্রিঙ্ক এই অপশনটি সিলেক্ট করব। আমাদের অ্যানিমেশনটি অ্যাড হয়ে যাবে। এবার এই অপশনটিকে আমরা ডিফাই করব। এখান থেকে আমি ডিউরেশনটা 0.40 করে দিই, উইথ প্রিভিয়াস দিয়ে দিই এবং এফেক্ট অপশনে গিয়ে অটো রিভার্স দিই। আর আমার যে সময় আগেরগুলো যেহেতু আমি 10 সেকেন্ড ছিল আমি এখানে 10 সেকেন্ড করে দিই এবং ওকে দিই। আমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে, এতটা আমাদের দরকার নেই, আমরা একটু কম চাচ্ছি। সো সাইজের অংশটি থেকে আমি এখান থেকে যদি 105% দিয়ে দিই সেক্ষেত্রে কেমন দেখা যায় দেখি। ওকে, আমরা যদি অ্যানিমেশনটা প্লে করি আবার মোটামুটি একটা হাঁটার এফেক্ট চলে আসছে। গাইস, এটি যেহেতু আপনার পাওয়ার পয়েন্ট, আপনি একদম প্রফেশনাল অ্যানিমেশন তৈরি করবেন সেটি আপনি আসলে না ভাবাটাই ভালো, কারণ প্রফেশনাল কাজ যদি আপনি করতে চান অনেক ভালো ভালো সফটওয়্যার রয়েছে। আপনি অ্যাডোবির মাইক্রোমিডিয়া ফ্ল্যাশ ইউজ করতে পারেন, 3D অনেকগুলো অপশন আপনার হাতে রয়েছে, ব্লেন্ডার একদম ওপেন সোর্স একটি সফটওয়্যার সেটি ইউজ করতে পারেন, তারপর আপনি চাইলে 3DS Max ইউজ করতে পারেন, যে কোনোগুলো দিয়ে আপনি অ্যানিমেশন করতে পারবেন। সো আমাদের মূলত বেসিক অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে। আমাদের ক্যারেক্টারটি আমরা যদি এখানে প্লে দিই তাহলে আমাদের ক্যারেক্টারটি হাঁটা শুরু করবে। এবার চাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ যোগ করব যার মাধ্যমে আসলে মনে হবে আমাদের ক্যারেক্টারটি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে হেঁটে যাচ্ছে।
তো সেরকম একটি আমরা ব্যাকগ্রাউন্ড নেট থেকে নিয়ে নিই, আমি সার্চ করে রেখেছি, আপনি দেখেন। তো এটিকে আমি সেভ করলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটিকে যদি আমি আমার পাওয়ার পয়েন্টে নিয়ে আসি, আমি এটিকে একদম ব্যাকে পিছনে পাঠিয়ে দিলাম এবং এই সাইজটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, বড় করে দিলাম এটিকে অনেক, কারণ আমি এখানে হাঁটার একটি ইফেক্ট তৈরি করতে চাচ্ছি। ক্যারেক্টারটিকে আরেকটু নিচে নামিয়ে দিই, তো এখন আমি এই এই ক্ষেত্রে আমার আসলে ক্যারেক্টারটা একই জায়গায় থাকবে, আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি এভাবে মুভ করবো, তাহলে আমাদের কাছে মনে হবে এমন একটি ইফেক্ট যেটা দ্বারা মনে হবে যে আমাদের ক্যারেক্টারটি হেঁটে আগাচ্ছে। সো এর জন্য আমি অ্যানিমেশনে যাব, এখান থেকে অ্যাড অ্যানিমেশনে যাব, তারপরে দেখেন লাইন্স সেটি সিলেক্ট করলেন এবং এখান থেকে আপনি ইফেক্ট অপশন থেকে লেফট টু রাইট চান না কী চান সেটি দিয়ে দিলেন। এবার অন ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস দিয়ে দিলেন এবং ইফেক্ট অপশনে গেলেন, সেখান থেকে আপনি এখানে যে টাইমিং অফ 10 সেকেন্ড সেটি দিয়ে দিলেন, ডিউরেশন এটি আসলে আমাদের আপনি দেখতে পারেন কতটুকু আপনার জন্য কাজ করে, কোন অপশনটা আপনার জন্য ভালো কাজ করে আপনি দেখতে পারেন চাইলে। আমাদের একই জিনিস হচ্ছে, এটাকে আমরা যদি মডিফাই করতে চাই বিভিন্ন অপশন রয়েছে, আপনি দেখেন। আমরা যদি প্লে দিই, আমাদের হাঁটার মতন একটি ইফেক্ট কিন্তু অলরেডি আপনার তৈরি হয়ে গিয়েছে। সো গাইজ, তো আমাদের বেসিক অ্যানিমেশনটি এভাবে তৈরি হয়ে গেল। এখন এটাকে যদি আপনি আরেকটু সুন্দর দেখাতে চান, এর জন্য আপনি একটি শ্যাডো দিয়ে দিতে পারেন আপনার ক্যারেক্টারের নিচে, এভাবে একটি শ্যাডো দিয়ে দিলেন, এটি কালার দিয়ে দিলেন, আপনি শ্যাডোর কালার অ্যাশ কালারের দিয়ে দিলেন, ক্যাশ ওকে, এটিকে আপনি আপনার ক্যারেক্টারের পিছনে পাঠিয়ে দেন, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক এবং ব্রিং ফ্রন্ট, যাতে আমাদের ক্যারেক্টারের উপরে থাকে এটা, সরি, সেন্ড ব্যাক এন্ড ব্রিং ফরওয়ার্ড, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারের মাঝামাঝি জায়গায় এটি থাকে এবং এই ট্রান্সপারেন্সি আমি ট্রান্সপারেন্ট করে দিই। এটিকে একটু ছোট করে দিলাম, শ্যাডো দিয়ে দিলাম। এবার আমি যদি কালার থেকে ট্রান্সপারেন্সিটি এভাবে করে দিই, তাহলে শ্যাডোর মতন একটা ইফেক্ট আসলে আসে, কালারটি আসলে এই কালারটি করে দিই। এটির আউটলাইন কালার আমাদের নান করা হয়নি, এবার দেখুন শ্যাডোর মতন একটি ইফেক্ট আসছে। কতটুকু চান শ্যাডোর ইফেক্টটি সেটি আপনি দিয়ে দেন, নিজের মতন করে আপনি অ্যাডজাস্ট করে নেন এটিকে। এটিকেও যদি আপনি এখন অ্যানিমেশনে গিয়ে আবার এম্পাসাইজ থেকে গ্লো শিঙ্ক দিতে পারেন, ওকে দিয়ে দেন, দেখেন কীরকম প্লে হয় এটি। এটি আমরা আগের মতন করে 40
0.40 ड्यूरेशन टी एवं इफेक्ट ऑप्शन थे के हम रेटी के 120 करे दिलाम ऑटो रिवर्स ऑन करे दिलाम एवं रिपीट 10 दिए दिलाम स्टार्ट विथ प्रीवियस दिए दिलाम ओके दिलाम তাহলে আমাদের অ্যানিমেশনটির সাথে একটি চলবে। এখন দেখুন যদি আমরা প্লে দিই তাহলে আমাদের একটি সুন্দর শ্যাডো এফেক্ট চলে আসছে। সো এইভাবে আপনি এটিকে মডিফাই করতে পারেন। আপনার কাজ শেষ হয়ে গেলে পরে আপনি এটিকে ভিডিও হিসাবে এক্সপোর্ট করতে পারেন। তার জন্য আপনি ফাইলে যাবেন এবং সেখান থেকে আপনার যে এক্সপোর্ট অপশন আছে সেটি থেকে আপনি ক্রিয়েট ভিডিওতে যাবেন এবং আপনি কতটুকু সময় চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, কয় সেকেন্ড চান। যেহেতু আমরা 10 সেকেন্ড নিয়ে কাজ করছি, আমরা 10 সেকেন্ডে এক্সপোর্ট করতে পারি, আমরা 5 সেকেন্ডও করতে পারি। সো এটি ডিপেন্ড করে আপনি যখন আপনার এটিকে ক্রিয়েট ভিডিও দেবেন, একটি নাম চাবে, আপনি ডেস্কটপে যান, তারপরে প্রেজেন্টেশন 2 আছে আমার এখানে নাম, সেই নামে আমি সেভ দিলাম। তাহলে আপনার এখানে ক্রিয়েটিং ভিডিও প্রেজেন্টেশন 2 এটা আপনাকে শো করছে, কমপ্লিট হলে আপনি এখানে বুঝতে পারবেন। সো রেন্ডার হওয়া পর্যন্ত আমি পজ করে রাখলাম, কমপ্লিট হলে পরে আবার আসছি। সো গাইস, আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যদি আমরা প্লে করি ডেস্কটপে গিয়ে দেখেন প্রেজেন্টেশন, এটাকে যদি আমরা প্লে করি তাহলে আমাদের অ্যানিমেশনটি আমরা দেখতে পাবো। সুন্দর একটি হাটার এফেক্ট আসছে। আপনি যদি এটিকে আরেকটু টুইক করেন তাহলে আরও অরিজিনাল এফেক্ট, আপনি আরও রিয়েলিস্টিক এফেক্ট পাবেন। আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারেক্টারটা অনেক ম্যাচ হয়ে গেছে, কালার তার জন্য হয়তো অত সুন্দর লাগছে না। এনিওয়ে আপনারা চেষ্টা করে দেখেন এবং যদি আপনারা করেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের লিঙ্কগুলো দিতে পারেন, আমি আপনাদেরগুলো চেক আউট করবো। আর যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই জানাবেন। তো গাইস, আজকে এ পর্যন্ত। আপনি চাইলে পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনি তৈরি করতে পারবেন, যেগুলো আপনার প্রজেক্টে ফিউচারে ব্যবহার করতে পারবেন। সো আমাকে কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আপনারা কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান, বা আমাকে কোন ধরনের টিউটোরিয়াল আমি মেক করি সেটা আপনারা চান, এটাকে আমাকে নিজে কমেন্ট বক্সে জানান। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে যদি আমার ফার্দার আপডেটগুলো পেতে চান। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।